এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেইল দেখে তো তোমরা বুঝেই গেছো আমার ভিডিওটা কী টপিকের ওপর। বাট এই ভিডিওটার কালকে, মানে যে ভিডিওর মেন টপিক তোমরা দেখবে, সব কিছু কালকে হয়ে গেছে। আজকে আমি ইন্ট্রো দিচ্ছি তোমাদের, কারণ কালকে আমি তাড়াহুড়োতে ইন্ট্রো দিতে পারিনি, আর শেষ করার সময়ও ডেড টায়ার ছিলাম, তাই শেষ করার সময়ও কোনো রকম ইন্ট্রো দিতে পারিনি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও, কালকে আমি সারাদিন কী করে কাটিয়েছি সব কিছু তোমরা দেখে নাও, অ্যান্ড আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও। সো কী ব্যাপার, কী কোথায় এসেছি তোমাদের একটু ক্লিয়ার করে বলে দিই। আমার বৌদি, আমার পিস্তুত বৌদি, এই হচ্ছে আমার বৌদি, পরে ভালো করে তোমাদের দেখিয়ে দেব। তো বৌদি মেকআপ আর্টিস্ট কোর্স করলো, মানে ও এখন মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য যে কোর্সটা করলো, আজকে তার ফাইনাল এক্সাম। তো সেই এক্সামে আমাকে অ্যাজ আ মডেল নিয়ে এসেছে একটা ব্রাইডাল মেকওভার দেওয়ার জন্য। এখানে আরও অনেকে আছে, তো এই হচ্ছে আমি, এখনও কিছুই স্টার্ট হয়নি, আস্তে আস্তে স্টার্ট হবে। তো শুরু হয়ে গেছে অলরেডি, অনেকক্ষণ পর আমি শ্যুট করছি, কারণ বুঝতেই পারছো এখানে অনেক স্টুডেন্টস আছে, অনেক সবাই আছে, তো সবার মধ্যে না একভাবে শ্যুট করাটা পসিবল হচ্ছিল না। সো এই যে শাড়ি, তারপর যা কিছু দেখবে তোমরা, অর্নামেন্টস, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুই কিন্তু ওরা সবাই এগুলো হায়ার করেছে, যেগুলো মডেলদের পরানো হয়। তো সবার বাড়ি থেকেই কেউ না কেউ এসেছে, বাট এখানে একজন আছে যে হচ্ছে প্রফেশনাল। আর আমার না প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, আমি ভাবতেও পারিনি যে আমি আসতে পারবো। তো তোমাদের শাড়িটা একটু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, শাড়ি অ্যান্ড ব্লাউজ। তো এক্সট্রিম লেভেল অফ গরম, ভীষণই গরম ছিল, ভীষণ যতটা গরম পড়তে পারে আর কি। তো এক্সট্রিম লেভেল অফ গরম ছিল, আর কালকে এতটা কনজেস্টেডও ছিল, রোদও উঠেছিলো প্রচণ্ড। আপাতত আমার আই মেকআপটা অলমোস্ট হয়ে গেছে, অনেক কিছু দিয়ে মেকআপটা করলো, আর এখানে অনেকে আছে একসাথে। তো আজকে ফাইনাল মেকআপ লুকটা হয়ে যাওয়ার পর ওরা সার্টিফাইড মেকআপ আর্টিস্ট হয়ে যাবে সবাই। তো এখানে আমি তোমাদের একটু লুকটা দেখিয়ে দিই, এখানে সবাই রয়েছে, আর এই হচ্ছে আমার বৌদি, আর বাকি সবাই দেখো স্টুডেন্টসরা রয়েছে, ওরা প্র্যাকটিস করছে। তো আমারও চলছে এখনও মেকআপ, জানি না কতটা কী হলো, কতক্ষণ লাগবে। তো আমার যে লুকটা ক্রিয়েট করেছে, তো সেই লুকটা হচ্ছে টোটালি সাবেকি, একটা বাঙালি বউয়ের লুক, একটা লাল শাড়ি বেনারসি যেমন হয় আর কি। নিচের পাটটা অবশ্য হলুদ ছিল, তো পুরোটা তোমাদের আমি খুব ভালো করে দেখাবো। এর আগেও আমি একটা মেকওভার করেছি, যেটার ভিডিও আমার আগের চ্যানেলে ছিল, এখনও কিছু কিছু ভিডিও প্লাস ছবি তো আছে, সেগুলো আমি তোমাদের পরে কোনো ভিডিওতেই চ্যানেলে আপডেট দিয়ে দেব। তো আপাতত দেখো এখন এই সিচুয়েশন, আর ওই দিন কিছুই বলে বলে শ্যুট করতে পারিনি, বলে বলে ব্লগিং করতে পারিনি, কারণ সবাই ছিল সামনে। আর আপাতত আই মেকআপটা হয়ে গেছে, তো অ্যাজ আ নিউ কামার আর কি, মানে নতুন শুরু করছে ওরা একদমই ফার্স্ট, সেই হিসেবে দারুণ করছে। তো আপাতত এখন আমার হেয়ারটা করছে, তো বৌদি যে হেয়ারটা করেছিল সেটা হচ্ছে একটা খোপা কি পার্টিশন হেয়ার টাইপের, ওদের বিউটিটা আমি কী বলে অত কিছু জানি না। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বেঙ্গলি ব্রাইড, সেটা হচ্ছে কলকা, যেটা শুধুমাত্র বাঙালিরাই করে থাকে, আর এত সুন্দর লাগে কলকাটা দেখতে। তো এগুলো খুব ভালো লাগছে যে হ্যাঁ একটা লুক ক্রিয়েট করা। আমার আগের লুকটা ক্রিয়েট যেটা করেছিল আরেকজন মেকআপ আর্টিস্ট, তো সেই লুকটা ছিল একটা পুরো রিসেপশন লুক, বাট এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল বোয়েল লুক। তো ফুল লুকটা তো আমি তোমাদের ডেফিনেটলি দেখাবো, কেমন লাগছে কী লাগছে। তো আপাতত কলকা করা চলছে আমার, অনেকটা টাইম লেগে গেছে, কিন্তু সারাদিনই প্রায় চলে গেছে। তো এটা হচ্ছে কলকা করার আগের পজিশনে, কারণ কোন ভিডিও কোথায় আমি এডিট করেছি আমার নিজেরই খেয়াল ছিল না। তো আপাতত বসে আছি, এখন বসে আছি হাফ টাইমের অপেক্ষায়, আর নিজের মেকআপটা দেখছি, তোমাদেরও দেখাচ্ছি, দেখো কেমন লাগছে জানিও। তো ওরা যেটা বলছে যে ওরা বেস মেকআপ খুব সুন্দর করেছে, আর আই মেকআপটা হচ্ছে হাফ কাট ক্রিস আই মেকআপ, যেটা ওরা বলছে আর কি। তো এখানে আই মেকআপ করে সব কিছু করে ওয়েট করছি আমরা, এখানে সবাই বিরিয়ানি খেয়েছে হাফ টাইমে, বাট আমি বিরিয়ানি খাইনি, আমি প্রেফার করেছিলাম চাউমিনটা। তো বৌদি এখানে আমার হেয়ারটা কার্ল করছে, আর সামনে একটা ফ্যান চালানো ছিল বড়। দেখো হাফ টাইম হয়ে গেছে, আর হাফ টাইমে আমি চাউমিন এনজয় করছি, যদিও এতটা চাউমিন পুরোটা খেতেই পারিনি, অনেকটা ছিল এক প্লেট। আমি যদি আগে জানতাম যে বৌদি চাউমিন খাবে না, দেন আমি হাফ প্লেট এটি অর্ডার করতাম, সো তার জন্য এটা পুরো শেষ করতে পারিনি। অ্যান্ড দ্যাট ইজ মাই ফাইনাল লুক, তোমরা দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক, পাশে আরও মডেলরা রয়েছে, এখানে এখন ফটোশ্যুট হচ্ছে, সবাই আছে, সবাই সবার মডেলকে নিয়ে বসে আছে। বেস্ট পার্ট ছিল লিপস্টিক, লিপস্টিক না লাগালে মুখটা একদম খালি।
Don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, wrong, wrong. So এখন তো ফটোশুট চলছে, প্রফেশনাল ফটোগ্রাফাররা এসেছে, আর আমি জানি বাকি মডেলদেরও তোমাদের একবার একটু দেখতে ইচ্ছে করছে। তো এই হচ্ছে বাকি সব মডেলরা, এই হচ্ছে সৌমিদি, ওদের আর কি মেকআপের টিচার, আমাদের বাড়ি থেকে কাছেই বাড়ি, তো প্রত্যেকের লুকগুলো একবার দেখে নাও, অবশ্যই জানিও কেমন লাগছিল আমাকে বাকিদের। তো সবাইকে একটু ভালো করে দেখিয়ে দিই, ডেড টায়ার্ড হয়ে গেছিলাম এত গরমে এত ভারী গয়নাগাটি পরে। তো সবাইকে ভীষণই সুন্দর লাগছে, আর ফার্স্ট টাইম হিসেবে প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে। ব্লগটা দেখলে সারাদিন কী কী করেছি আর কমেন্ট করে জানাতে একদম ভুলো না, আমাকে দেখতে কেমন লাগছিল। এর আগেও আমি ভিডিও শ্যুট করেছি, মানে মেকওভার ভিডিও শ্যুট করেছি, এটা আমার আগে চ্যানেলে ছিল, তার কিছু ছবি ভিডিও আছে যেগুলো আমি তোমাদের জন্য নিশ্চয়ই এই চ্যানেলে পোস্ট করে দেবো, তো তোমরা আরেকবার দেখে নিও। তো এই মেকওভারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, দেখা হয়ে যাবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই গরমে নিজেদের খেয়াল রেখো আর বেশি বেশি করে জল খেও। তো চলো, টাটা, গুড নাইট।